রাজ্য সরকারের গাইডলাইন ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ পালনের বার্তা দিলেন সংখ্যালঘু নেতা। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সব থেকে বড় উৎসব কুরবানি ঈদ বকরিদ বা ঈদ উদ আজহা বিভিন্ন নামে পালিত হয় এই উৎসব। আজ দেশের সব রাজ্যের সাথে সাথে পশ্চিমবঙ্গ পালিত হচ্ছে এই উৎসব। রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। জেলার সংখ্যালঘু নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রশাসক সদস্য মীর হাসিন বুধবারে কুরবানি উৎসব উপলক্ষে নিয়ামতপুরে এলাকাবাসীদের সঙ্গে ঈদ মিলন করে আসানসোলবাসীকে রাজ্য সরকারের গাইডলাইন পালন করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উৎসব পালনের বার্তা দিলেন। সরকারের গাইডলাইন আছে, যে গাইডলাইনটা মেনে আজকে ঈদ উল আজহার নামাজ পড়েছেন, এখন সোশ্যাল ডিস্ট্যান্স আর মাস্ক স্যানিটাইজার ইউজ করেছেন, ব্যবহার করেছেন, তার জন্যে আমি লোকের ধন্যবাদ জানাই আসানসোলবাসীকে কি যে সরকারের গাইডলাইন আছে ওইটা মেনে সবাই কাজ করেছে আর খুব শান্তি শৃঙ্খলায় বজায় রেখেছেন, তার জন্য অনেক অনেক আসানসোলবাসীকে ধন্যবাদ জানাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।